বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার পরিজন এবং স্বামী সন্তান নিয়ে খুব বেশি ভালো আছি। মাহা বেশ অনেক দিন যাবৎ বলছে আম্মুর হাতে কেক খাবে, কিন্তু আমি তো অতটা ভালোভাবে কেক বানাতে পারি না। যাই হোক, বাচ্চা আবদার করেছে, এখন আমি তাই চেষ্টা করছি একটা কেক বানানোর জন্য। এখানে ইলেকট্রিক বিটার দিয়ে আমি ডিমগুলো পোম করে নিচ্ছি। যাই হোক, পোম করে তারপর কেকের আয়োজন করছি। এখানে আমি ময়দা নিয়েছি, নিয়ে কেকটা কিভাবে বানাবো তা রেডি করছি। আর টেবিলের অবস্থা দেখেন কি হাল হয়েছে, আর মা তো খুবই এক্সাইটেড যে আম্মু কেক বানাবে। যাই হোক, লাস্ট পর্যায়ে এসে আমার কেকটা বানানো হয়ে গিয়েছে। যাই হোক, আমি প্রথম হিসাবে যেভাবে বানিয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে। যাই হোক, মাহাতো খুশিতে আটখানা আম্মু কেক বানিয়েছে। যাই হোক, আমি এখন কেকটা মাহাকে খেতে দিব ইনশাল্লাহ। বাইরে খুব বেশি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে কি করব কি করব। যাই হোক, দেখি জাল কিছু খাবো কি না, তার জন্য দেখি জাম আছে, তাই জামগুলোকে আমি ভালোভাবে মরিচ লবণ দিয়ে ভালোভাবে এগুলিকে মাখিয়ে জকিয়ে নিচ্ছি। এখন মাংস জামের ভিতরে যে উপরে যে মাংসটা ছিল সেটা মাহার জন্য রেডি করছি। মাকে রেডি করে মাহাকে দিচ্ছি। এবার দিয়ে আমি কিছু জাম খেয়ে নিচ্ছি, বেশ ভালো লেগেছে। যাই হোক, দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যার পরে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়েছে। সন্ধ্যার পরে মাগরিবের পরে দেখি বৃষ্টি হচ্ছে বাইরে, তাই এ ফাঁক দিয়ে কিছু ছোলা ছোলা ছিল, ছোলাগুলোকে আমি মাখিয়ে ঝুঁকিয়ে খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে অপেক্ষা করলাম। আসসালামু আলাইকুম।